শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গত কার্যদিবসে দশ দশমিক চার দুই পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ সামান্য কমে পাঁচ হাজার সাতশো উনত্রিশ পয়েন্ট হারিয়ে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ শতাংশ বেশি আমানত এবং সুদের হার বেড়ে ছয় দশমিক শূন্য তিন শতাংশ হয়েছে যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ এর ফলে আমানতকারী এবং ঋণগ্রহিতাদের খরচে ব্যান্ডগুলি মুনাফা করতে সক্ষম হয় গত বছর বাংলাদেশ ব্যাংক নয় শতাংশ সুদের হার তুলে নেওয়ার পর এবং ট্রেজারি বিলের ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট স্মার্ট চালু করার পর এই হার বাড়তে শুরু করে যা পরে বিদ্যমান বাজার চালিত সুদের হারের সাথে সমন্বয় করতে মে মাসে তুলে নেওয়া হয়েছিল আমদানি বিল নিষ্পত্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে এবং অর্থনীতি পুনরায় চাঙ্গা করার জন্য বাংলাদেশ চারটি আন্তর্জাতিক ঋণদাতা তথা ডাব্লিউবি এডিবি জিকা আইএমএফ এর কাছে ছয় বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে ডলারের ঘাটতির কারণে সরকার বিদ্যুৎ জ্বালানি এবং সারের মতো প্রয়োজনীয় আমদানির জন্য অর্থ প্রদান করতে হিমশিম খাচ্ছে সামগ্রিক বাজারের ঊর্ধ্বগতি সত্ত্বেও শেখ হাসিনার পতনের পর গত মাসে সাবেক আওয়ামী লীগ সরকারের পরিচালকদের সাথে সংযুক্ত কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে শাসন ব্যবস্থার পরিবর্তন ব্যবসায়িক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা রাজনৈতিকভাবে জড়িত ব্যক্তিদের মালিকানাধীন কোম্পানি শেয়ার বিক্রিতে বাধ্য করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি তদন্তে দেখা গেছে যে আর বিনিয়োগকারী চার ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠান দুই সালে বাইশ সালের প্রথম দিকে বেক্সিমকোর শেয়ারের দাম হেরফের করে আটশো কোটি টাকা লাভ করেছে তারা নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে সক্রিয় লেনদেনে জালিয়াতি তৈরি করে এবং সিকিউরিটি জাইন লঙ্ঘন করে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ